গুড মর্নিং সবাইকে। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে। চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে, মানে পুকুরটাকে যেন মনে হচ্ছে নদী নদী। আমাদের পুকুরটুকু সব ডুবে গেছে, তার সঙ্গে একটা ঝোড়ো হাওয়া বইছে, মানে খুব ভালো লাগছে। আমি তো ভিজছি, সবাই তো ঘরের মধ্যে আছে, আমি একটু দেখতে এসেছি বাইরের ওয়েদারটা। ঘরের মধ্যে তো একটা গরম গরম ভাব, বাইরে এসেছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, খুব ভালো লাগছে। বাইরে দাঁড়িয়েছিলাম, চলে এসেছি, ভাবছি তাড়াতাড়ি রান্না টান্না করে নিয়ে, খাওয়া দাওয়া করে নিয়ে, আর আমাদের এখানে কাছে একটা নদী আছে, সেখান থেকে একটু ঘুরে আসবো। আমাদের এখানে তো এইরকম ওয়েদার, ওখানে কেমন দেখে আসবো। আজকে সকালে খুব বৃষ্টি হচ্ছিল, সেটা তো বলেইছি। আজকে বেশি কিছু রান্না করছি না, আজকে শুধু চিকেন আর ভাত, লেমন চিকেন। তার জন্য আমি আজকে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে, পেঁয়াজ কুচি, লেবু স্লাইস করে কাটা, টমেটো, আর এখানে আমার ঘরে হচ্ছে গিয়ে বানানো গরম মশলা, গুঁড়ো নিয়েছি, আর যা লাগে নুন হলুদ লঙ্কা গুঁড়ো তেল, আলু দিয়ে করবো। এটা একটু হালকা হালকা ঝোল হবে, কিন্তু খুব টেস্টি, আপনারা চেষ্টা করতে পারেন বাড়িতে। আর আজকে একটু দূরে বার হওয়া আছে, তাড়াতাড়ি রান্নাটা করে খাওয়া দাওয়া করে একটু বার হবো। তারপরে হচ্ছে যে আপনারা তো সঙ্গে আছেন, কোথায় যাচ্ছিল দেখবেন, সঙ্গে কিন্তু থাকবে। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি আলুটা হচ্ছে গিয়ে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর এক একটা মশলাগুলো অ্যাড করবো। টমেটো আর পেঁয়াজ, আর টমেটোটা হচ্ছে গিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরেই টমেটোটা দিলাম, যাতে পেঁয়াজটা আরেকটু মানে ভালো ভাজা হয়ে যায়, টমেটো থেকে একটা জল মতো বার হয়। তো এবার আমি পেস্টটা দিয়ে দিলাম, কী কী পেস্ট করেছিলাম আগে তো বলেছিলাম। অসাধারণ লাগে, আপনারা বাড়িতে এটা হচ্ছে করে খাবেন। দেখতে হয়তো একটু লাইট হয়, মানে হালকা মানে কালার আসে, কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। মাংসটা আমার পুরো কষা শেষ হয়ে গিয়েছে, মানে এবারে আমি একটু জল দেব, তারপরে খাওয়ার সময় বলবো যে কেমন টেস্ট হয়েছে। রান্না কমপ্লিট, এবারে খাওয়া দাওয়া হবে, দেখুন। আর একটা কথা বলছি, মানে রান্নাটা আমি করেছি ঠিক কথা, হয়তো কেউ মিস করে গেছে বা কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়েছে, কেউ কিছু মানে ইয়ে করে গেছে, যাই হোক, যদি হচ্ছে কেউ না বুঝতে পারে তাহলে আমাকে কমেন্ট করলে আমি আমার এই রেসিপিটা নিয়ে একটা ভিডিও করবো। এখন আমি খেয়ে নিচ্ছি, মানে বার হতে হবে, সঙ্গে কিন্তু থাকবেন, যেতেই হবে। আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে করে যাচ্ছি, আমরা হচ্ছে আজকের নদী দেখতে যাচ্ছি।
আমরা চলে এসেছি নদী দেখতে, ডায়নার পরে চলে এসেছি। এই নদীর কাছে আমরা চলে এসেছি, দেখো কি সুন্দর লাগছে। এই ছেলেটা কি করছে জানি না, তবে কিন্তু খুব সাহস। আমরা হলে তো ভয়ে মানে মরেই যেতাম, এত স্রোতের মধ্যে ও যে কি করছে বুঝতে পারছি না। যাই হোক, অনেকটা দূরে আছে, চিৎকার করে বললেও শুনতে পাবে না। জাহাজটা গেল, তারপরে জলটা কেমন হচ্ছে দেখো সবাই। আবার হচ্ছে কালকের হচ্ছে দেখা করবো নতুন কিছু নিয়ে।